আর মাইয়ারা যদি একটু সুন্দরী হয়। আচ্ছা তোমরা তো কম না, তোমাদের বদমাইশের হাড্ডি বেশিরভাগ যুবকরা, এরা সুন্দরী মেয়ে দেখলে সব লাইন দিয়ে দাঁড়িয়ে যায়, তখন মেয়েটার অ্যাটিটিউড লেভেলটা বলো 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 বলো। বোনেরা রূপ নিয়ে ভাব দেখায়েন না, রূপ নিয়ে চরিত্রবান যুবককে রিজেক্ট করেন না, কপালে টাকলা ছাড়া কিচ্ছু কিন্তু আপনার যোগ্য। আজকে একটি স্পেসিফিক সুরার থেকে তাফসীর শুনব, সুরাটার নাম হচ্ছে সুরাতুল মুলক। যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে বলো সুরাটার নাম কি? মানিআতুম মিন আযাবিল কবর। নবীজি বলেছেন যে ব্যক্তি সুরা মুলক তেলাওয়াত করে ঘুমায়, আর যদি সেই দিনে সে ব্যক্তি মারা যায়, তার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দেয়। وقال رسول الله صلى الله عليه وسلم خاصمة عن صاحبها وشفاعة لصاحبها حتى أدخله الله الجنة. سورة ملك جبكت تلاوات كربي كامت الكوتين مايدان سورة ملك تاك جنة پتبار جنة ربير كاتش شفاريش كورتي تاكبه كورتي تاكبه যতক্ষণ সে জান্নাতে প্রবেশ না করবে সূরা মুলক আল্লাহর সঙ্গে ঝগড়া কখনো থামাবে না। সুবহানাল্লাহ পড়। এইজন্য ঘুমানোর পূর্বে যুবক ভাইরা মুরব্বিয়ানে আইজামরা সূরা মুলকটা তেলাওয়াত করবার দরকারটা আছে না নাই? প্রত্যেকটা সূরাতে আল্লাহ তাআলা দুটি করে চ্যাপ্টার রেখেছেন, একটা হচ্ছে মাক্কি চ্যাপ্টার আর একটা হচ্ছে মাদানী চ্যাপ্টার। সূরা মুলকটা আল্লাহ তাআলা মাক্কি চ্যাপ্টারে নাজিল করেছেন। এই সূরাটা কোরআনের সূরা সংখ্যা অনুযায়ী 67তম সূরা। জোরে বলেন কত নম্বর সূরা? মাশাআল্লাহ। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 30টা। জোরে বলেন কয়টা? এই সূরার থেকে আমি সংক্ষিপ্ত কিছু কথা আজকে রাজবাড়ির মাটিতে বলার চেষ্টা করব, তবে দেয়ার ইজ অন কন্ডিশন, একটা শর্ত, যতক্ষণ আছি কেউ উঠে গিয়ে পরিবেশ নষ্ট করবেন না। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। দু একজন লোক এসেছিল শুধু আমাকে এক নজর দেখার জন্য, এটা আমি জানি, তবে আমাকে দেখলেই হবে না, আমি যা যা বলবো শুনতে হবে, দেন মানতেও হবে। আপনি দেখলেন আর বাড়ি গেলেন, এতে কোনো কাজ হবে না। এই জন্য যুবক ডানে বামে আমার সামনে সবাই, যদি কেউ উঠে যায় এখান থেকে আমাকে একটা ইনফর্ম করবেন, ডাক দিবেন, হুজুর ওরা দেখছে ও কই যায়। মাত্র কিছুক্ষণ সময় আমরা ওয়াজ শুনব, দোয়া না করে যুবক ভাইয়ের আজকে কেউ বাসায় ফিরে যাব না ইনশাআল্লাহ। আর তোমরা যদি আজকে থাকো, তোমাদের জন্য এমন কিছু কথা আমি আজকে উপহার দিব যেটা তোমাদের জীবনটাই পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ। দেখেন মুলক মানে হচ্ছে ক্ষমতা। ভাই ভাই আচ্ছা এ না না ঠিক আছে, যদি বলি বলি, দুই একজন লোক যদি ওয়াশরুমে যায় এটা ঠিক আছে, এক্সেপশনাল, ইটস ওকে, কিন্তু যদি কেউ তিন চারজন মিলে বন্ধু চল হয়ে গেছে কাম, তাহলে কিন্তু খবর আছে, দুই তিনজন উঠা যাবে না। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আর ভাবতেছি যে কেউ যদি উঠতে চান দাঁড়াবেন, ঠিক আছে, কিন্তু উঠে গিয়ে মাহফিল নষ্ট করা যাবে না, ঠিক কিনা বলেন? আমি খুব কড়া ভাই, এগুলো ছাড় দেওয়া হবে না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। রাজবাড়ির ভাইরা মুলক মানে হচ্ছে ক্ষমতা। মুলক মানে কি? ক্ষমতা নিয়ে মারামারি বাংলাদেশে আছে না নাই? আচ্ছা ভাই, শুধু কি বড় ক্ষমতা নিয়ে মারামারি না, এই যে এতগুলো যুবক আসছে, দেখবেন কোনো যুবকের বাপের যদি এক টাকা দুই টাকা বেড়ে যায়, এর পার মাটিতে নামতে চায় না, কথা বলেন, এরকম যুবক বাংলাদেশে আছে না নাই? আর কোন যুবক যদি একখানা R15 কিনে, উরে বাবারে, যদি 85 নিয়ে কেউ আসে, বা 80 হুন্ডা আছে, ডায়াং মায়াং আছে না এখনো, যুবকটা R15 নিয়ে, বেটা টাকা দিয়ে ভাব দেখাও, তোমার মতো টাকাওয়ালা মাটির নিচে মিশে গিয়েছে, ওর হাড্ডি গুড্ডো খুঁজে পাওয়া যায় না। এটা গেল যুবকদের চ্যাপ্টার। আর মাইয়ারা যদি একটু সুন্দরী হয়, আচ্ছা তোমরা তো কম না, তোমাদের বদমাইশের হাড্ডি বেশিরভাগ যুবকরা, এরা সুন্দরী মেয়ে দেখলে সব লাইন দিয়ে দাঁড়িয়ে যায়, তখন মেয়েটার অ্যাটিটিউড লেভেলটা
বলো 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 বলো। তবে বোনরা আমার, আমি আপনাকে একটা কথা বলছি, সব অহংকার কার জন্য বলেন না, কার জন্য? সব ক্ষমতা একজনের হাতে, তিনি কে? বোনেরা রূপ নিয়ে ভাব দেখায়েন না, রূপ নিয়ে চরিত্রবান যুবককে রিজেক্ট করেন না, কপালে টাকলা ছাড়া কিচ্ছু কিন্তু আপনার যোগ্য না। সময় থাকতে ভালো যুবককে মূল্যায়ন করবার দরকারটা আছে না নাই?